तो আমার ছোট ছোট প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছো। আজ আমি স্ট্যান্ডার্ড ওয়ানের ড্রয়িং ক্লাস করব। তা তোমাদের বলে রাখি, তোমরা একে কিন্তু রং করতে হবে। তোমাদের দুটো আঁকা আমি করাবো, একটা হচ্ছে পতাকা আর ইঁদুর। তাই আঁকাগুলো কিন্তু দেখে ভয় পাবে না, আঁকা কিন্তু সহজ। এটা কিভাবে আমি দেখাচ্ছি দেখে না। ইঁদুরটা প্রথমে তোমরা তোমার ডি আঁকি লিখতে পারো। তোমরা কি করো, ডি এই আগে লেখো তো, এই আমি ডি নিয়ে আসি, ডি করো। এই ডিটাকে আমি উল্টো দিক দিয়ে ডিটা করে দেখো কি হবে। প্রথমে সোজা লাইন টানবো, সোজা লাইন টেনে দেখো, এই হলো সোজা লাইন টানলো। টানার পরে এরপরে এই যেমন এইটা সরু বিন্দু দিয়ে এইটাকে এই কি হলো না, এই দিকটা মোটা এই দিকটা সরু। এরপরে ইঁদুরের মাথা ছোট হয়, বডিটা বড় হয়। আমি সেইভাবে এইভাবে ড্রয়াকে ডট করে ডট করে নেওয়ার পরে এখান থেকে ধরো এটাকে মাথা করলাম, এই অংশটা ছোট, এই অংশটা অনেকটাই বড়, তাই না? এরপরে ইঁদুরের আমি চোখটা করলাম আগে এখানে, এই ঠিক এসে এসে করে এই উপরে এই যাচ্ছে। এরপরে এইভাবে একটা নাক আছে, এটা বইয়ের বাইরে দেওয়া আছে, বাইরে দেবো না। পরে এইখানে এইভাবে করবো, মুখ করে দেব ইঁদুরের মুখ, তাই তো? এবার ইঁদুরের কানটা হয় এইভাবে, কান একটা কান এপাশে, তো ওই জন্য এইভাবে টানলাম। এরপরে আরেকটা কান, এবারে দুটো কান বোঝালাম কি হবে। একটা এই যে দাঁত কেটে কেটে থাকে দাগে, এরপর থেকে একটা আর দাঁত কেটে, ঠিক আছে? এরপরে দেখো এইখানে লেজ করতে হবে, লেজ করবো কিভাবে, একটু পেছনে বাড়িয়ে দিলাম, দিয়ে পেছনে দিয়ে এই নিয়ে আসলাম। এরপরে এই জায়গাটি বদলাম, এবারে মোটা হবে, তাহলে প্রথমে এখানে আসলে এরপরে পরপর শুরু হয়ে আসবে, মোটা থেকে পরপর শুরু হয়ে আসবে, এটা সুন্দর লাগবে লেজটা। এরপরে এত ছিল দরকার আমি উঠে দিলাম। এরপরে ইঁদুরে কি বাকি রইল, পা। দেখো কি হবে, প্রথমে এই আমি ছোট ছোট ধরে আসবে, এরপরে মিশে এই বইয়ে কিন্তু এইভাবে লাইন টানা আছে, মানে এই যে দাগটা এই দাগের কাছে এসে কিন্তু লাইনটা ঢুকে যাচ্ছে। আবার এখানেও ঠিক তাই, এটা কিন্তু এর কাছে আছে, বেশি মাঝে করলে হবে না, অনেক ভুল করে ফেলে। আচ্ছা, এবার পা সামনের দিকে যে পাটা, এটা কিন্তু ঠিক একই হবে, এই দিকে কাছে আছে, দাঁড়িয়ে আছে ভেতর দিকে দিয়ে এইবারে সামনে এইভাবে ঢুকে আসছে। দেখ তাহলে বইয়ে কিন্তু এইভাবে আছে, কিন্তু এখানে পাটা মনে হচ্ছে না। তাহলে আমি কি করবো না, এই জায়গাটা পাটাকে বোঝাবো কিভাবে। এখানে এই ড্র করলাম, করে দিয়ে সাথে করে এই, আর এখানেও এখন আমি এই নিয়ে আসলাম, নিয়ে এসে করে এটা শুধু কিন্তু এবার এগারোটা ঢাকা হচ্ছে এই হলো। তাহলে তোমরা কি করলে, ইঁদুরটা দেখে নিলে, এটা বাড়িতে আঁকবে, একে বই দেখে দেখে তোমরা রং করবে। তাহলে এটা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরে আমি কি দেখাচ্ছি না, প্রথমে উপর থেকে নিচে সোজা লাইন টানতে হবে, তোমরা প্রত্যেকেই লাইন টানতে জানো আমি জানি। এরপর আসতে করে দিয়ে সেই আমি লাইন লাগলে আপনি করে নিয়ে চলে আসছে, এরপরে মাথাটা গোল করে দিলে। আচ্ছা, পতাকা দেখো, তিন পতাকা তিনটে কালার, গেরুয়া সাদা আর সবুজ। তাহলে উপরে কি থাকে, গেরুয়া, মাঝে সাদা আর নিচে সবুজ রঙ। সেটাতে এখন প্রথমে কি করবো, তাহলে কটা ডট টানবো, চারটে ডট। কেন, এখানে একটা ডট দিলাম, এখান থেকে এইটা একটা ডট, ধরো এখানে একটা এটা গেরুয়া মানা। এরপরে এখানে যতটা পতাকার কালার হবে, এইখানে কাপড়টা ঠিক ততটা, মানে এই পর্যন্ত আমি দিলাম, ঠিক আছে? আবার এইখানে যতটা ঠিক ততটা এখানে এই দিলাম, মানে এই। এরপরে দেখো কতটা, এর পতাকা বইয়ে কিন্তু এইভাবেই করা আছে, এই নিচের দিকে নামানো, তোমার নিচের দিকে আগে দিবে। আচ্ছা, এরপরে এইখান থেকে এই করলে এখানে এই তাকে লাগিয়ে দিলে, দেখো আবার এইটা যেভাবে বেঁকে গেছে এইটাকেও তেমনভাবে বাঁকানোর চেষ্টা করবে, এটাকেও ঠিক একইভাবে আস্তে এই করে নিয়ে এইভাবে এই, এবার এটাকেও ঠিক একইভাবে এই। আচ্ছা, এবার অনেক সময় কি হয়, এটা তো উঠছে ওই জন্য এটা কম এটা বেশি, এইরকম হয়, তবে মনে হবে ওটা উঠছে। দেখো পতাকা উঠছে বলে মনে হচ্ছে না। এরপরে দেখো পতাকার মাঝখানে কিন্তু একটা চক্র, অশোক চক্র বলা হয়, গোল সাইকেলে চাকার মতো, ওখানে
কি করব এখান থেকে এটার যতটা হবে মাঝামাঝি আবার এখান থেকে এটা দেখে নিতে হবে এটা মাঝে কেমন হবে এইরকম ডট দিয়ে দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা হ্যাঁ এখান থেকে যতটা এখান দুটা এখান থেকে যতটা এখান দুটা তাহলে মোটামুটি এখানে ঠিক আছে এবারে আসতে এবারে যেহেতু উঠছে এটা পুরোপুরি কিন্তু গোল হবে না একটু বাঁকা হবে এই ঠিক আছে এটা নীল কালারের হবে কিন্তু এই পতাকাটা এটা চক্রটা এটা নীল কালার হবে এই এটা চব্বিশটা থাকে না ঠিক আছে হলো তাহলে তোমরা পতাকা হাউস গেলে দুরা কাউস গেলে পরীক্ষার জন্য এই দুটো প্র্যাকটিস করবে এটা গেরুয়া কালার এটা সাদা কালার কালার দিতে হবে না পেপার হোয়াইট থাকবে আর এটা সবুজ গ্রিন ঠিক আছে।